আপনি কি কখনো ভোর 4টা বাজে কোনো জায়গায় কোনো খাবার খেতে গেছেন? কখনো এই রেস্টুরেন্টে ভোর 4টা বাজে আমি চলে গেছি নলা খাওয়ার জন্য। চিটাগাংয়ের ভাষায় নলা বলে এই দস্তগীর হোটেলে। এদের নলা এতটাই ফেমাস আর এতটাই টেস্টি ছিল যে মানে 4টা বাজে যাওয়াটা টোটাল ওরটিট ছিল। সোজা কথা, ওরটিট না হইলে এত কষ্ট করে মানুষ যায় না। আমি যখন ভিডিওটা শুরু হবে তখন দেখবেন মানুষজন নাই, রেস্টুরেন্ট বন্ধ, কিন্তু এত মানুষের ভিড়, ওই যে দেখা যাইতেছে মানুষগুলো। এটা পরের ক্লিপটা আগে দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে পতেঙ্গা ঘুরে রাত 3:30 পর্যন্ত ঘুরে টুরে তারপর বাইকে করে আসছিলাম এখানে, এমনি চালাইতেছিলাম। তো এটা হচ্ছে ভোর, তখন বাজে 4টা, তখনও খোলে নাই রেস্টুরেন্ট। এই চট্টগ্রামের ভাষায় বলে নলা, তো আমরা যেটাকে নলি বলি আর কি। এটা খাওয়ার জন্য গেছিলাম, আমার সাথে ছিল চট্টগ্রামের এক বন্ধু, ছোট ভাই, আর আমার বন্ধু রাজু, টোটাল 4 জন আমরা। এই যে মাত্র রেস্টুরেন্ট খোলা শুরু করছে তখন 4:20 বাজে। আমি খুব সম্ভবত আমার ঘড়িতে দেখাবো টাইমটা এখনই। হ্যাঁ, রাতে মামা পুরান্ডাকে অনেক জায়গায় গেছি কিন্তু চিটং এই প্রথম গেলাম। খোলার পরে হচ্ছে ওরা হচ্ছে আস্তে আস্তে গুছাইতেছিল। মানে চিন্তা করেন, সব ভোর 4টা বাজে একটা রেস্টুরেন্টে গেছি নলি খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টের খাবার হচ্ছে 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়, 5টায় সার্ভ করে এরপরে শেষ। এই যে মানুষ আসা শুরু হয়েছে, আমরা সবার আগে আসছি, তারপরে অন্যান্য মানুষ আসছে। এ যতদূর শুনলাম এই রেস্টুরেন্টটা অনেক পুরানো, এখানে নাকি 2.5 টাকা থেকে নলি আর কি, নলি নেহারি এগুলো বিক্রি শুরু হয়েছিলো। বসছি আমরা, তখন বাজে 4:30 কিংবা হচ্ছে 4:40 খুব সম্ভবত। যে রুটি বানাইতেছিল, রুটি বানায় 3 জন, 2 জন বানায় দেয় আর 1 জন হচ্ছে স্যাকে আর কি। ওই যে গুপ্তধনের পাতিলটা, নলার পাতিলটা আর কি, বিশ্রাম করলাম একটু। ঘুমে হচ্ছে মানে প্রচুর ঘুম পাইতেছিল, যেহেতু ঘুরছি টুরছি, চোখের অবস্থা দেখলে বোঝা যেতেছে ঘুম, মাথা টাথা হাঁটাইতেছিলাম, প্রচুর ঘুম পাইতেছিল। এই জন্য পেছনে যে মানুষজন, প্রচুর পুলিশ ছিল খুব সম্ভবত, যারা নাইটে হচ্ছে পুলিশ যারা ডিউটি করেন তাদের, তারা হচ্ছে আসেন সব এই টাইমটাতে খাওয়ার জন্য। অন্যান্য মানুষজনও ছিল, আমি খালি ওয়েট করতেছিলাম খাবার কখন দিবে, খাবার কখন দিবে। এই যে এসে গেল রুটি, প্রথমে রুটিটা সার্ভ করে, 2টা আমি বলতেছিলাম লাগবে না কিন্তু পরবর্তীতে 2টাই খেয়ে ফেলছি, আরও বেশি খেয়েছিলাম প্রথম তো মনে নেই এখন। এই যে বলছি যে রুটিটা অনেক সফট, সত্যি বলতে খাওয়ার সময় ভিডিও করাটা কিছুটা টাফ দেখা যাচ্ছে, এক হাতে খাওয়া আর এক হাতে ভিডিও করা। এই যে সার্ভ করে দিছে আমার নলা আর নেহারি 2টাই দিছে, আগে নলাটা দেখা দিতেছি। ছোটো একটা বাটিতে নেহারি দিছিল, একটু পরে দেখাবো। টেস্টটা আসলে ভালোই ছিল, ভালো ছিল কিন্তু বলতে কি মানে আমি যে এত কষ্ট করে আমরা যে গেছি সকালবেলা, এই যাওয়াটা পুরো সার্থক ছিল। এই যে এটা হচ্ছে নেহারিটা, নেহারিটা মানে হচ্ছে ছোটো ছোটো 2টা টুকরা দেয় মানে হাড্ডির আর কি, নলাটা একটা বড় সাইজ দেয় আর একটা ছোটো, একদম ছোটো থাকে, খুব বড় একটা বড় না। তো খাইতেছিলাম, যেমন বললাম আর কি, ভিডিও করাটা খাওয়ার সময় আসলে টাফ, আর আপনি যদি ফুড প্রেমী হন তখন দেখা যায় যে বারবার ক্যামেরা অন করা অফ করা, ইটস মানে মাঝে মধ্যে অনেক বিরক্ত লাগে, এই জন্য অনেক সময় ভিডিও করি না। খাবারের ভিডিও করতে গেলে মাঝে মধ্যে অনেক প্যারা খাইতে হয়, ঘোরার ভিডিও করা ইজি। যে বড় বাটিতে ঢেলে নিয়েছিলাম সুবিধা হওয়ার জন্য, ওরা হচ্ছে এটা আরেক কি বলে ঝোল দেয় আরেকবার, কিন্তু ভিড় এত থাকে যে হচ্ছে মাঝে মধ্যে ঝোল মনে হয় চাওয়ার চেয়ে মনে হয় যে খেয়ে শেষ করে ফেলে এমন একটা অবস্থা। কিন্তু টেস্টটা দারুণ, মানে বারবার বলতেছি কারণ এত সকালবেলা গেছি কষ্ট করে, যদি টেস্ট ভালো না হইতো তাহলে হচ্ছে অনেক পেন লাগতো। ঝাঁকি দিতেছিলাম যাতে ভিতর থেকে সব কিছু বের হয়ে যায়, আর ঝাঁকি দিতেছিলাম একটু পরে, আসলে আগে অনেকটু খেয়ে ফেলছিলাম। আর আমাকে যদি জিজ্ঞেস করেন কেন এত মজা লাগছে বলতে, আমি আসলে ওইভাবে বলতে পারবো না, কারণ স্পেসিফিক কী কারণে এত মজা লাগছে সেটা তো আমি বলতে পারবো না, আমি তাইলে তো ফুড ব্লগার হয়ে যেতাম অনেক ভালো। ধৈর্য ধরে যারা পুরো ভিডিও দেখছেন থ্যাংক ইউ সো মাচ, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। Keep loving me, guys.